काङ्ग्रेसका प्रार्थी डाक्टर मुनिस तामाङले दार्जिलिङमा गराए नामाङ्कन दर्ता यस अवसरमा सिपिआइएमका समान पाठक कङ्ग्रेसका शङ्कर मालाकार थिए उपस्थित इन्डिया गठबन्धन गुठ समर्थित कङ्ग्रेसका उम्मेद्वार मुनिष तामाङले दार्जिलिङ लोकसभा सिटबाट उम्मेदवारी दर्ता, दर्ता गराएका छन् यस अवसरमा उनीसँग पूर्व राज्य सभा सांसद समन पाठक दार्जिलिङ जिल्ला स्तरीय अध्यक्ष शङ्कर मालाकार र अन्य कङ्ग्रेस र वाम मोर्चाका नेताहरू उपस्थित रहेका थिए उम्मेद्वार दिन दिनअघि दार्जिलिङमा कङ्ग्रेस उम्मेद्वार डाक्टर मनिश तामाङको समर्थनमा आज विशाल र्याली निकालिएको थियो र्यालीसँगै साइकल र्याली पनि निकालिएको थियो जसमा धेरै भिड देखिएको थियो र्यालीले सहर परिक्रमा गरेपछि डाक्टर मुनिष तामाङ आफ्ना केही समर्थकहरूसित जिल्ला अधिकारीको कार्यालय पुगेर उम्मेद्वारिता दर्ता गरेका थिए पूर्व राज्यसभा सांसद समन पाठकले कङ्ग्रेस र वाम मोर्चाबीच सिट बाँडफाँड गरेको कारण दार्जिलिङ लोकसभा सिट कङ्ग्रेसलाई दिएको र डाक्टर मुनिष तामाङ उम्मेद्वार बनेको बताएका छन्

আম তৃণমূল আর বেজে পি কো টকর লেনে এসার কা মুখ এই তো এই তো বেজে পি কাজ ইস্যু হ্যা তো আমার নিয়ে হ্যাঁ আমি এই ইস্যু নেই উঠা পাহাড় কামতাপুরি উত্তরবঙ্গ আলাদা রাজ্য এই সব তো বিজেপি কাজ মুা আমারা নেই আমাড় কাজ সমাধান কংগ্রেস পার্টি কিয়া কবি নেপালি ভাষা মান্যতা কবি হিল কাউন্সিল কবি জিটিও দেখের কে কংগ্রেস পার্টি নে পাহাড় কা সমস্যা সমাধান কিয়া আগে ভি পাহাড় কা সমস্যা সমাধান কংগ্রেসই করে গা আমলোকা ইন্ডিয়া ব্লক কা কংগ্রেস মনোনীত প্রার্থী আর ডক্টর মনীষ তামং কে ও তামং এর আজকে নমিনেশন হবে এই সিটটা আমরা লেফট ফ্রন্ট থেকে কংগ্রেসকে সিট শেয়ারিংয়ে কংগ্রেসকে সিটটা দিলাম বলে আমরা হোল্ড হার্ডলি লেফট ফ্রন্ট মানে জোট না একটা সিট শেয়ারিংয়ে আমরা মনীষ ডক্টর মনীষ প্রধানে মনীষ তামাংয়ের পক্ষে আছি কাজ করবো আমরা অলরেডি যেদিন ঘোষণা হয় তার আগের দিন থেকেই আমাদের অলরেডি ক্যাম্পেনিং লেফট ফ্রন্ট থেকে যৌথভাবে ক্যাম্পেনিং শুরু হয়ে গেছে আজকে নোমিনেশন হওয়ার পরে আমরা যৌথভাবে ক্যাম্পেনিং করবে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের এই একটা জোটের মধ্যে অ্যালায়েন্সের মধ্যে সেট শেয়ারিং হোয়াটেভার এর মধ্যে আমাদেরকে যেতে হলো আজকে দেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে সংবিধান খুব ক্রাইসিসে আছে সংবিধান থাকবে কি না এইরকম একটা জায়গা দেখা যাচ্ছে গণতন্ত্র তা কাঠামোড়কে বিজেপি ভেঙে চুরমার করেছে বেরোজগারি বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা পারচেসিং পাওয়ার ক্রয় ক্ষমতা এটা দিন প্রতিদিন কমে যাচ্ছে এই জায়গাতে এই এই সময়তে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি সমস্ত রাষ্ট্রে সংস্থাগুলো বিক্রি করেছে একটা পর একটা দেশে আর্থিকভাবে খুব দুর্বল করেছে এই জায়গাতে দাঁড়িয়ে এই বিষে যে একটা ধর্মীয় উন্মাদনা একটা মানুষের মধ্যে বিষ ছড়ানো যে রাজনীতি তার বিরোধে আমরা ইন্ডিয়া ব্লকে আছি এই আমাদের রাজ্যতেও দেখেছি একটা শৈলাচারী সরকার এত দুর্নীতি সব থেকে বেশি টিএমসি আমলে দুর্নীতি হচ্ছে লুমপেনদের একটা সরকার এই সরকারে হচ্ছে সব বদমাস জমিন দলালরা তোলাবাজরা তাদের সরকার তবে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা থার্ড একটা অল্টারনেটিভ থার্ড অল্টারনেটিভ ইন্ডিয়া ব্লকে আমরা একসাথে এখানে আমরা আমাদের রাজ্যেতেও কাজ করব আমরা দার্জিলিং জেলাতেও কাজ করব ইন্ডিয়া টিএমসি কখন থাকে কখন বেরিয়ে যায় সেটা তো বোঝাই যাচ্ছে না সেটা তো দেখলেন যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে তাহলে ব্যালিস্টা সিটে ওই প্রথমে ওর ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটটা দিয়ে বসে আছে ইন্ডিয়া জোটে ও কখনই সিনসিয়ার ছিল না আমি তো মনে করি আমি এটা আমার একজাম মানে আমাদের এটা এটা মনে করছি আমরা আলটিমেটলি টিএমসি আর বিজেপি হচ্ছে এদের নেক্সেস আছে কোনো না কোনো জায়গা তাদের সেটিং আছে যে প্রাইম মিনিস্টার সাথে গিয়ে চিফ মিনিস্টার কথা বলবে এক ঘন্টা কথা বলে বেরিয়ে এসে না চা খেতে আসলাম তাই হয় নাকি কী আছে মানে একটা চিফ মিনিস্টার দেখা করতেই পারে একটা চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টারতে সেখানে রাজ্যের কথাগুলো বলবে বিভিন্ন দাবির কথা বললেন হান্ড্রেড ডেজ কথা বলবে না বলছে চা মানে এখানেই মনে হচ্ছে সেটিং আজকে দেখি হেমন্ত সরেনকে অ্যারেস্ট করছে কেজরিওয়ালকে অ্যারেস্ট করছে কিন্তু আমরা দেখছি কোনো মতেই ভাইপোকে আর অ্যারেস্ট করতে পারছে না এই জায়গাতে দাঁড়িয়ে আমরা মনে করছি এটা সেটিং এই সেটিংয়ের রাজনীতি বিরোধে আমাদের এটা দার্জিলিং জেলাতে বিজেপি দু নয় থেকে মিথ্যা বলে যাচ্ছে এই মিথ্যা এবারও বলছে এগারো জনজাতি করবে না এখানে অলতা পিপিএসও করবে না মানুষের একটা মিথ্যাচার এ সরকার সরকারে এই পার্টির বিরোধে এবং হচ্ছে টিএমসি যে অত্যাচার এবং হচ্ছে যে মেরুকরের রাজনীতি করে এর বিরোধে আমরা ডক্টর মুনিস তামাং যৌথভাবে আমরা ওনার মানে ওনার প্রচার হবে এবং উনি জিতবে এ আশা কোনো রাজনীতি কোনো সময়ে কোনো জিনিসটা এক জায়গায় থেমে থাকে না এক একটা সময়তে একটা হবে যখন চরম আন্দোলন ছিল এই আন্দোলন পরে ডিজিএসসি হলো ডিজিএসসি থেকে একুশ বছর একটা স্মুথলি চললো তারপরে আবার এটা সিক্স শিডিউলে যখন কথা হলো ইউনিক সিক্স শিডিউল ছয় ডিসেম্বর দুই হাজার পাঁচ সালে তারপরে এটাকে আপডেট করার কথা ইন দ্য মিন টাইম আবার একটা শক্তি উঠে আসলো বিমল গুরুর নেতৃত্বে গোজা এই শক্তির পরে আবার একটা নতুনভাবে এখানে উত্তাক্ত হয়ে উঠে এই সময়টা কিন্তু আমরা ছিলাম না দু হাজার এগারোতে আমরা হেরে গেলাম বলল দেড় দেড় মাসে আমি সমাধান করব ঠিকই আঠারো জুনে এসে আঠারো জুলাইতে এসে পেন্টাল বিলেজে একটা অ্যাগ্রিমেন্ট করলো জিটিএ কিন্তু এর পরে এক বছরও চললো না এত বেশি ইন্টারফেয়ারেন্স এত বেশি হত্যা মানে হস্তক্ষেপ করল মানে মানে এটা সোয়েকাতা অটোনোমাস বলে কোনো জিনিসই থাকলো না এই জন্য হচ্ছে ওখানে আবার তাদের মনোমান শুরু হলো একদিন তো বিমল জি একবার তো বলেছিলেন আমার দিদি আমার মা সে আমার দিদি আমার মা সে দু হাজার সতেরোতে কী হলো আমাদের সামনে আছে সুতরাং এই এইভাবে রাজনীতি এক একটা তারপরে হচ্ছে আবার এই এই সময়কালে বিজেপি আছে বললো আমার স্বপ্না গোর্খাদের স্বপনা আমার স্বপ্না কিন্তু কোথায় গেল স্বপ্না আজকে কি হলো এই স্বপ্নার গুলো কোথায় আছে সেটাই আমরা বুঝতে চাইছি সুতরাং আমরা যেটা বলেছি কনস্টিটিউশনাল গ্যারেন্টি হ্যাঁ মানে যারা গোর্খাল্যান্ড দিবে তারা দিয়েছে কি তারা তো দেয় নাই গোর্খাল্যান্ড না আমি বলছি যেটা গোর্খাল্যান্ড আমি যারা ভোট পায় তারা গোর্খাল দিয়েছে না তার মানে কি তার মানে মানে যারা গোর্খানের নামে ভোট করেছে তারা কোনো দিনই কারণে মিথ্যা মানে মানুষকে সবসময় রিয়েলিস্টিক মানে রিয়েলিস্টিকের মধ্যে উঠে তার দাঁড়িয়ে বাস্তবিকতা দাঁড়িয়ে রাজনীতি করতে হবে আজকের দিনে আমরা বলেছি হাস্ট ফর্মে এটা কনস্টিটিউশনাল গ্যারান্টি দিয়ে এটাকে সমাধান করতে হবে কোন ফর্মে যাবে কি ফর্মে হবে সেটা কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং কমন অন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কনস্টিটিউশনাল গ্যারান্টি শুড বি গিভান টু দার্জিলিং